যিবিলাক গাড়ী চলায় বর্তমান এতিয়া যিবিলাক ড্রাইভারত মাত্র লাইসেন্সটো লৈ পিনে চলাই আছে কোনো ইহঁতৰ ট্রেনিং নাই রাতে যে গাড়ি চলাওতে আফার ডিপার করব লাগে তেনে পর্যাত কোনো ইহঁতৰ সক্ষম নহয় গতি প্রশাসনে সম্পূর্ণভাবে তদারক কর এইবিলাকৰ বিষয়ে আর বর্তমান কব লাগিব ডাম্পারের হেৰিটো সমস্যাটো অকমান বেশি হয়েছে যতে শুনো আমি ডাম্পারের কথাহে শুনবলে পাও এক্সিডেন্টও প্রায় ডাম্পারের প্রায় বেশি আর হয়েছে নিচিনা আমি দেখি পাইছো এখানে পুলিশ প্রশাসনক লগতে আমার অসম সরকার আমি এটাই অনুরোধ করো যাতে অনাগত দিনত তেনে ধরনের পরিস্থিতি হব নালাগে ভালদরে রাতে যেটা প্রতিটা গাড়িয়ে যেটা চলে সময় লয় পিনি চলিব চলাব লাগে যে ধরনের আফার ডিপারটো বিশেষকৈ আমার প্রয়োজন হয় যেটা এটা গাড়ি এক সাইডের পর আসব এই ডিফার করব এটা গাড়ি এক সাইডের পর আসব এই আফার করব তেনে পর্যায়ত মানে অকমান ভুল রাস্তা মানে ভুলত গুছি যায় এখানে এক্সিডেন্টটো অকমান তেনে ধরনের আগবাড়ি গৈ আছে বেশি এখানে আমি অসম সরকার অনুরোধ করো তেনে পর্যায়ত অকমান উচিত তদন্ত কর আর এনে ড্রাইভারবিলাকক নিয়ন্ত্রণ রাখো এটা যে দুর্ঘটনা সংঘটিত হল এই ডাম্পারটো প্রশাসনে ধরেছে নাকি ডাম্পারটো এটা বর্তমান এতালেকে আমি গম পোৱা নাই কিন্তু যেটা ইয়াত এক্সিডেন্ট হয়েছে একচুয়ালি আমি ইয়াত অনুভব করছো ডাম্পারের সম্পূর্ণভাবে দুখ আছে আর আজিকালি লাইটবিলাক কেনেকা ধরনের লগাই পিনে চলে আপনাদেরকে জানে নিশ্চয় কিছুমান লাইট রঙা সাইডর কিছুমান লাইট তো বগা সাইডত যেটা আমি চকুর দৃষ্টিয়ে মনিব নোৱাৰো তেনে ধরনের হয় এইবিলাক গাড়ি আপার ডিপার হব লাগে করে চলাব লাগে মই ভাবো আর যে ডাম্পার ইয়ারপর মারি পিনি এক্সিডেন্ট হয়ে পিনি গৈছে তেখেতক বিচারি হলেও ধরব লাগে ধরি পিনি উচিত শাস্তি প্রদান করব লাগে আমার রাইজর ফলরপা এই অনুরোধ থাকে এক্সিডেন্ট হল এই কিবা কি গম পাইছে আপনার কেন হল গম পায় নাকি গম পাওয়া মানে এতিয়া এই অনুমানিক করছো অনুমানকে নহয় দু এজনে এনেক চাইছে যে মই নাছিলো মই অলপ পাছতে আহিলো দেখিলো মানে মাইকী মানুহ এজনী আৰু লৰা এজন মানে পৰি আছে একেবাৰে তাৰপিছতে মাইকী মানুহ যেতিয়া হেৰি পালোঁ আমাৰ গাঁৱৰে হয় গাঁৱৰ কি নাম এই শকুন্তলা পেগু তাই বয়স মুঠতে 25 বছৰ এনেকুৱা হ'ব 30-35 বছৰ এনেকুৱা হ'ব তো বৰ হেৰিকে এইটো এক্সিডেণ্টো হৈছে আৰু কোৱা মতে মানে এখন ডাম্পাৰ আহি আছিলে বোলে নামচি গেটৰ পৰা নামচি গেট হৈ হেৰি কি জাগুন তো সেই গাড়িখন মানে হেৰি কৰা হৈছিলে তো এই 9 মাইল হয় নে কোনফালেদি গ'ল বুলি শুনিছো এতিয়া আৰু এক্সিডেণ্ট হোৱা মানুহ এগৰাকী মহিলা আৰু এজন যুৱক যুৱক হয় কেনেকুৱা অৱস্থাত আছিলে একেবাৰে মানে মৰা অৱস্থাই আৰু তাৰ পানী দি মেলি যেনে তেনে মানে হেৰি সুস্থলৈ উশাহ লৈ আছিলে আৰু সুস্থ হৈছেগৈ এতিয়া বৰ্তমান তো এতিয়া ডক্টৰ হেৰিলৈ পঠিওৱা হৈছে আৰু যিজন ল'ৰা এইটোতো সম্পূৰ্ণভাৱে বেছিকৈ সি বেছি আঘাত প্ৰাপ্ত বাইকত আছিলে তেওঁ বাইক আছিলে আৰু ক'ব লাগিব জাগুনত ডাম্পাৰৰ যি দৌৰাত্মক বহুত বেছি হোৱা পৰিলক্ষিত হৈছে কি ক'ব বিচাৰিব ডাম্পাৰৰে আজি ক'ব গ'লে মাহ এটা মাহৰ ভিতৰতে 3-4টাকৈ ডাম্পাৰৰ কাৰণে এই দুৰ্ঘটনা ঘটনাসমূহ হয় হয় এতিয়া কেনেকৈ যেনিবা এতিয়া আপোনালোকৰ নিউজৰ পৰা আমাৰ জাগুনৰ যিটো এৰিয়া নিউজৰ হেৰিটো চাইছোঁ এইটো ডাম্পাৰৰ বেছিকৈ ঘটনা বেছিকৈ পাইছোঁ আমি গতিকে ডাম্পাৰ চালকসকলক অকণমান নিয়ন্ত্ৰণ কৰিলে ভাল হয় আমাৰ জনসাধাৰণৰ যাতে এনেকুৱা বিপদত সন্মুখীন হ'ব নালাগে এইখিনি আমি আশা কৰোঁ এইখিনি পুলিচ প্ৰশাসনসহ জনসাধাৰণে অকণমান সজাগতা হ'লে বেছি ভাল হয়